এদিকে নানা অভিযোগ জানালেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। জানিয়েছেন, আওয়ামী লীগের সাথে নয়, নির্বাচনে পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ভোটে লড়ছেন তিনি। চট্টগ্রাম বিএড কলেজ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আগে ওয়ার্ড সিমেট্রি এলাকায় নিজ বাসায় এসব কথা জানান বিএনপি প্রার্থী। দর্শকের ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে। যে পরিস্থিতি দেখা যাচ্ছে, প্রথমে ভোটের আগে মানে ভোটের বিষয়ে সংবাদ দেওয়ার আগে আমরা একটু বলতে চাই যে দেশে একটি করোনা মহামারী চলছে। পরিস্থিতি দেখে বোঝার উপায় নাই যে কোনো রকম সামাজিক দূরত্ব আছে, মানে খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি। এই বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন যখন এখানে এসেছেন, ঠিকই তাকে ঘিরে অনেক মানুষ রয়েছে, জড়ো হয়েছেন। তিনি কিছুক্ষণ বাদে বাদে এই পুরো কেন্দ্রটি ঘুরছেন, বিভিন্ন বুথে যে এজেন্টদের সাথে কথা বলছেন। তার তিনি দাবি করেছেন যে বিএনপির কোনো এজেন্ট এই কেন্দ্রে নেই, সবাইকে বের করে দেওয়া হয়েছে। একই সাথে আরেকটি অভিযোগ করেছেন, যেহেতু তার এজেন্ট নেই, কিন্তু তিনি কোনো তার ভোট দেওয়ার জন্য যে নামের তালিকা দরকার, সেই তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। তবে এই কেন্দ্রে তিনি ভোট দিবেন এরকমটি জানা গেছে। আমরা এর আগে একটু বলে রাখতে চাই যে সকাল 8টা থেকে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল 7:30 থেকে শাহাদাত হোসেনের বাসার নিচে অবস্থান করেছিলাম। গতকালকের শিডিউল অনুযায়ী তিনি সকালে এসেই এখানে ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি বাসা থেকে নেমেছেন 9:30। নেমে তিনি অভিযোগ করেছেন, যদিও তখন পর্যন্ত তিনি কোনো ভোট কেন্দ্রে যাননি। তিনি অভিযোগ করেছিলেন যে বিভিন্ন কেন্দ্র থেকে তার কাছে ফোন আসছে, এই ফোনে অংশগ্রহণ করাতে বিভিন্ন অভিযোগ শুনতে শুনতে তিনি দেরি করেছেন, এবং যার কারণে আমরা এবং একই সাথে আমরা আরেকটু জিনিস বলে রাখতে চাই, তিনি এই কেন্দ্রে এসেছেন 9:45 এবং 9:51 তিনি এই কেন্দ্রে ঢোকেন, এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ভোট দেওয়ার জন্য আসছে। আমার ভোট সেন্টার এটা কনফার্ম, কিন্তু কোন জায়গায় ঢুকবো এটা বুঝতে পারছি না। ভোট আমার এজেন্ট পাচ্ছি না, তো আমি তো সবাইকে বের করে দিয়েছে। এই অভিযোগের মধ্যেই কিন্তু তিনি সকাল থেকেই করছেন এই অভিযোগ যে নিজের কোনো এজেন্ট নেই, এমনকি নিজের কেন্দ্রেও তার কোনো এজেন্ট নেই, তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন। তবে অন্যান্য কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা যে তথ্য আমাদেরকে জানিয়েছে যে ভোটারদের উপস্থিতও আছে, ভোটাররা যাচ্ছেন ভোট দিতে। এমনকি আমরা এখানে আসার পরেও আমরা দেখেছি সকল বয়সের মানুষ এখানে এসেছেন, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আবার একটু তিনি দেখছি যে তিনি কথা বলার চেষ্টা করছেন সমাজ সংবাদ মাধ্যমের সাথে, দেখুন কি বলতে চান। আমি ফোন করলাম, এরা শুধু সেন্টারের নামটা জিজ্ঞেস করলো। এরপরে এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে ফোন আসছিল, তো এই 6টা থেকে 7টার ঘটনা ছিল এটা, আর 7টা থেকে 8টার যে ঘটনাটা ছিল, আমি ভেরি অ্যালার্মিং। আমাদের একটা সুন্দর নির্বাচনের এগুলো অন্তরায় হিসেবে আছে, এবং একটি সুন্দর নির্বাচনের কথা আমরা বারবার বলছিলাম, আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে এসেছি, কিন্তু এখানে আসলে নির্বাচনের পরিবেশ একদম ধ্বংস হয়ে গেছে। গত 12 বছরের ইতিহাসে আমরা